আসন্ন দুর্গোৎসব তার আগে আসানসোলের নাগরিক সুবিধাগুলি মানুষকে পাইয়ে দিতে বদ্ধপরিকর আসানসোল পুরসভা। সেই লক্ষ্যে এদিন আসানসোল পুর নিগমে বোর্ড বৈঠক করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ট্যাক্স বকেয়া থাকলে এবার বাড়িতে নোটিশ পাঠিয়ে দেবে পুরসভা। শুক্রবার আসানসোল পুর নিগমে বোর্ড বৈঠক করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। বৈঠকের মূল সিদ্ধান্ত অনুযায়ী আসানসোলে বকেয়া ট্যাক্স যাদের আছে তাদের নোটিশ পাঠানো হবে বলে এদিন জানান অমরনাথবাবু। পাশাপাশি প্রত্যেকটি বোরোতে উন্নয়নের কাজের জন্য 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করা হবে, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের এই বৈঠকে। অন্যান্যদের মধ্যে বৈঠকে হাজির ছিলেন ভাইস চেয়ারম্যান ডাক্তার অমিতাভ বসু, মানুষ দাস, ইর হাসিন, দিবেন্দু ভকত, শ্যাম সোরেন সমেত অন্যান্য আধিকারিকেরা। প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, সামনেই দুর্গাপুজো, তার আগে শহরের নাগরিক সুবিধা যাতে আরো উন্নত মানের করা যায় সেই লক্ষ্যেই কাজ করবে আসানসোল পুর নিগম। শহরে সবকিছু ঠিকঠাকই আছে, তবে যা প্রয়োজন তা শীঘ্রই সম্পন্ন করা হবে বলে তিনি জানান। তবে অপ্রয়োজনে ব্যয় যাতে না হয় সেদিকেও খেয়াল রাখবে আসানসোল পুর নিগম। অমরনাথবাবু বলেন, এবার প্রতিটি বড় এলাকায় উন্নয়নের লক্ষ্যে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করা হবে, পাশাপাশি যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে নোটিশ পাঠানো হবে আসানসোল পুর নিগমের তরফে। এর পাশাপাশি প্রত্যেকটি এলাকায় কর আদায়ের জন্য শিবিরও করা হবে পুর নিগমের তরফে। যাদের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে তাদের কর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হবে। যাদের করের বকেয়া 50,000-এর কম তাদের শীঘ্রই কর জমা দেবার আবেদন জানানো হবে, যাতে তারা শীঘ্রই কর জমা দিয়ে যান, অন্যথায় নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করবে আসানসোল পুর নিগম। আমাদের পুজো আসছে, পুজোর আগে আমাদের নতুন করে রাস্তাঘাটগুলো ইয়ে করতে হবে, নির্মাণ করতে হবে যেখানে যেখানে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব হাই যেন খরচা না করা হয়। আসানসোলে তো মোটামুটি সব ঠিকঠাকই আছে, সুন্দরভাবে যাতে জল পায় এবং সাফাই কর্মীরা যারা আমাদের আছেন তারা যেন ঠিক মতন কাজকর্ম করে, সেই সমস্ত নিয়ে আমাদের রিভিউ একটা মিটিং আমরা করলাম। তো আমার মনে হয় পুজোতে মানুষ স্বস্তির সঙ্গে এই সমস্ত করতে পারবে। এবং আমাদের এক একটা বড়োতে আমরা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতন করে কাজ আমরা পুজোর আগে কমপ্লিট করতে পারব। বারবার বলতে চাই যে আমরা চেম্বার অফ কমার্সকে বলেছিলাম যে ট্যাক্স কালেকশনে ক্যাম্প করতে, কিন্তু ওইটা ওনাদের পক্ষে হয়ে ওঠেনি, হয়তো নিজে ওনাদের চাপে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।